আমরা একটা দুয়ারে সরকারের মতোই দুয়ারে ত্রাণের ব্যবস্থা করব এবং এটা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও থাকবে ব্লক লেভেল এলাকাতেও থাকবে কিন্তু এটা চালাবে টোটাল গভর্নমেন্ট গভর্নমেন্টের অল দ্য লাইন ডিপার্টমেন্ট যারা যারা দুয়ারে সরকার করেছিল তারা করবে এবং তিন তারিখ থেকে দুয়ারে ত্রাণ এটা চালু হবে কারণ এই চার পাঁচ দিন লাগবে জল সরতে পাঁচ ছ দিন আমরা টাইম নিয়েছি হাতে জল সরতে টাইম লাগবে বাড়ি গিয়ে পৌঁছতে টাইম লাগবে এক হাঁটু জল বেয়ে সেখানে পৌঁছতে টাইম লাগবে অনেক গ্রামে পৌঁছানো যাবে না সুতরাং গ্রামে পৌঁছানোর সময় পর্যন্ত আমরা একটু টাইম নিয়েছি সাত দিন আজকে সাতাশ তারিখ তো হয়ে গেল থার্ড জুন থেকে আমরা আঠেরোই জুন পর্যন্ত পনেরো দিন কার কি ক্ষতি হয়েছে বাড়িয়ে বাড়িয়ে বললে হবে না এনকোয়ারি হবে কিন্তু কারো কথায় কোনো ত্রাণ বন্টন হবে না আপনারা ত্রাণ বন্টন যেটা হচ্ছে আমরা যেটা আমরা বলছি এটা যে দুয়ারে ত্রাণ সেখানে সব অফিসাররা বসবে যেমন দুয়ারে সরকারের সময় বসেছিল যার একটা বাড়ির ক্ষতি হয়েছে সত্যি ক্ষতি হয়েছে সে একটা ওখানে অ্যাপ্লিকেশন ড্রপ করবার বাক্স থাকবে সে তার হাতে কাগজটা দেবেন বা বাক্সে খেলবেন হাতেও দিতে পারেন বাক্সেও খেলতে পারেন এটা গ্রাম লেভেলেও হবে জিপি লেভেলেও হবে ব্লক লেভেলেও হবে তিন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত যার চাষের জমির ক্ষতি হয়েছে বা যার বাড়ির ক্ষতি হয়েছে যেটা সরকার পারে তার মধ্যে সরকার কিন্তু সবার জন্য পারে না গরিব লোকেদের জন্য পারে যার সত্যিই প্রয়োজন আমরা চাই না কেউ ভিক্টিমাইজ হোক বঞ্চিত হোক সত্যি মানুষের যাদের ক্ষতি হয়েছে সে যেই হোক না কেন রাজনীতি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকেই আমরা চেষ্টা করব সাহায্য করার তিন তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত দুয়ারে ত্রাণ এটা দুয়ারে সরকারের একটা প্রজেক্ট এটা চলবে গ্রামে গ্রামে এবং ব্লকে এবং অ্যাপ্লিকেশন নেওয়া হবে তারা নিজেরা নিজেদের অ্যাপ্লিকেশন দেবে যে কেউ দিল না আমারটা আমাকে বাদ দিল এটা যেন শুনতে না হয় এই জন্যই পনেরো দিন টাইম হাতে রাখা হয়েছে যাতে আপনারা অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন গ্রামবাসীরা অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমরা খুঁটিয়ে দেখব যাতে কেউ বঞ্চিত না হন বা কেউ যাতে এটাকে মিসইউজ করতে না পারে আমরা প্রত্যেকটা খুঁটিয়ে দেখব তার জন্য আমরা ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত টাইম নেব ১৯শে জুন থেকে ৩০শে জুন এবং পয়লা জুলাই থেকে ৮ই জুলাইয়ের মধ্যে আমরা এই ত্রাণগুলো ডাইরেক্ট ব্যাংকের থ্রুতে বেনিফিশিয়ারিদের কাছে আমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের কাছে ব্যাংকের মাধ্যমে আমরা পৌঁছে দেব বুঝলেন কিছু কারো কোনো কোয়ারি আছে থার্ড জুন থেকে আঠেরোই জুন দুয়ারে ত্রাণ ক্যাম্প চলবে যার যা ক্ষতি হয়েছে তারা জানাবেন ক্যাম্পে এসে ১৯শে জুন থেকে ৩০শে জুন ১৫ দিন এরপর যেহেতু দুয়ারে ক্যাম্প দুয়ারে ত্রাণ চলবে ১৫ দিন তাই ১৫ দিন আমাকে ভেরিফিকেশনও করতে হবে তাড়াহুড়ো করতে গেলে অনেকে বাদ পড়ে যেতে পারেন অনেকটা ভুল হয়ে যেতে পারে তাড়াহুড়ো না করে ১৫টা দিন টাইম লাগবে ভেরিফিকেশন করার আর ফার্স্ট জুলাই থেকে আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করতে শুরু করব যাকে যা দেওয়া হবে যতটুকু পারব আমাদের সরকার গরিব সরকার কোভিড চলছে কোভিডেও বিনা পয়সায় সব করতে হচ্ছে এখনও করতে হচ্ছে কাজেই ওই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই ১৯ থেকে ৩০শে ভেরিফিকেশন করে ফার্স্ট জুলাই থেকে ৮ই জুলাই পর্যন্ত পয়লা জুলাই থেকে ৮ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা ব্যাংকের মাধ্যমে তাদের ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হবে এই পর্যন্ত প্রোগ্রাম নেওয়া হয়েছে